আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাঠে ঘাটে পথে প্রান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভার সন্ধানে কাজ করে যাই। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি, কিন্তু আজকে একটু ভিন্ন। কেননা আমাদের সঙ্গে যে আপু আছে, সে আপু অনেক প্রফেশনালভাবে মানে টেস্ট প্রোগ্রামগুলো করে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের আনাচে কোনাচে, এমনকি ঢাকাতেও। তো আপুর মুখ থেকেই আমরা আপুর পরিচয়টা নেব। আপু, আপনার নাম? আমার নাম কথা সরকার। কথা সরকার, আমি মনে করি আপনাকেই দরকার। তো আর যেহেতু আপুর নাম কথা, আমরা বলবো না বেশি কথা, গান শুনবো দেখি যথা। তো আপু, কী গান গাবেন? আমি মূলত বাউল গান করি, সেদিকে লক্ষ্য করে আমাদের নবীকে নিয়ে একটা শান করি, তারপর যদি পরবর্তীতে সুযোগ হয় গান অন্য কিছু করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো আমরা বিস্তারিত আরও কথা আমরা জানব অন্য একটি ভিডিওতে, এখন বেশি কথা বাড়াবো না, গানে চলে যাব। তো তারপরেও মানে যে কী গান গাবেন এখন? আমি দে দে পাল তুলে দে এই গানটা রাখার চেষ্টা করব। আচ্ছা, দর্শকের যদি সাড়া পাওয়া যায় তো দর্শক কি আপনাকে আমার চ্যানেলে পাবে? আমি কি আশাবাদী হতে পারি? হ্যাঁ অবশ্যই। দর্শক আপনারাও আশাবাদী, আর কমেন্টসে জানাবেন আপুর গান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমরা আবারও আপুকে হাজির করব আপনাদের মাঝে। তো আপু, আর কথা নয়, গানে চলে যাই। অবশ্যই, তারপরেও আমি দর্শকদের জন্য কিছু বলতে চাই, যেহেতু আমরা বাউল শিল্পী, ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র শিল্পী, গানের সুরে ছন্দে ভুল হবে, আর এখানে সাউন্ড ছাড়া গান করা, বিশেষ করে এখানে আমাদের সুরের হয়তো মানে পরীক্ষা চলবে এখানে। যাই হোক, আমরা কেমন করি বিশেষভাবে, মঞ্চে তো অনেকে অনেক কিছু করে, তারপরে আমি অসুস্থ, সবার কাছে দোয়া চাইবো, ভালোবাসা চাইবো, আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, বাউল গান মানে কিন্তু মাটির গান, আর এই মাটির গান মানে যে আপনি বলছেন যেমন খালি গলায়, আসলে খালি গলায় শুনতে খারাপ লাগে না, ভালোই লাগবে আশা করি। তো আমরা মূলত জানি যে বাউল শব্দের অর্থ বাতাসের সন্ধানকারী, তো আমরা সেদিকে লক্ষ্য করে একটা ফাঁকা জায়গাতে হয়তোবা বাতাসের সন্ধান করতে করতে এসে পৌঁছে গেছি, সেখান থেকে আমি আমার প্রাণ খুলে মন খুলে একটি গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ঠিক আছে, আসি আমরা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, আজ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে Thank you.
শনিতে ভরিয়া গেছে ফুলে ওই নামের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নামের শনিতে ভরিয়া গেছে ফুলে ওই নামের বাতি জলে মদিনার ঘরে ঘরে আমার নবী যার সখা তার কিসের ভাবনা ধন্যবাদ আপুকে। আর কেমন লাগলো আপুর কণ্ঠে গানটি শুনে? ভালো লাগছে তো? না, তো আপুর জন্য একটি তালি হয়ে যাক। তো দর্শক, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই আপুর প্রতিভার বিকাশ ঘটবে। তো সেই আশা কামনা করে বিদায় নিচ্ছি। আর বিদায় বললেই বিদায় নয়, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।